টাকা পয়সার বাট বাটোয়ারা নিয়ে দুই যুবককে বেধড়ক মারধর করে ছুরি দিয়ে কোপানো হলো। দুই যুবককে এমন ভাবে কোপানো হয় যে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করাতে হলো। আর যারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে অভিযোগ, তারা সকলেই একই সঙ্গে কাজ করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ধর্মনগরের মোটর স্ট্যান্ডের জুড়ি নদীর ব্রিজ সংলগ্ন এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করতে সক্ষম হলেও অন্য আরেকজন অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, অজয়, শানি, সুমন, মিন্টু এরা প্রত্যেকেই পেশায় রাজমিস্ত্রি। সুমন দেবনাথের অভিযোগ, মিন্টু নাথ সুমন দেবনাথের সাথে কাজ করত, কিন্তু বৃহস্পতিবারে মিন্টু অজয় এবং সানির সাথে কাজ করে। বৃহস্পতিবার রাতে ধর্মনগর বাজারে পরস্পরের সাথে দেখা হয় এবং কথা কাটাকাটি হয়ে মারপিটের উপক্রম সৃষ্টি হয়। তখন বাজারের লোকেরা তাদেরকে আলাদা করে দেয়। সুমন দেবনাথের অভিযোগ, অজয় এবং সানি মিন্টুর ফোন ও হেলমেট রেখে দেয়। সুমন তাদের জন্য ধর্মনগরের মোটর স্ট্যান্ডের জুড়ি নদীর ব্রিজের কাছে রাত্রে ১০টার দিকে অপেক্ষা করছিল। সেখানে সানি, অজয় এবং মিন্টু আসতে নিজেদের মধ্যে আবার পুরনো শত্রুতা ধরে ঝগড়া সৃষ্টি হয়। মিন্টুর ফোন এবং হেলমেট ফেরত দিয়ে দেয়, কিন্তু ঝগড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে মিন্টুর ছুরির আঘাতে সানি দেবনাথ এবং অজয় দেব আহত হয়। ছুরি দিয়ে আঘাত করে মিন্টু সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও এলাকাবাসীরা সুমন, অজয় এবং সানিকে আটক করে ফেলে। রক্তাক্ত অবস্থায় সানি এবং অজয়কে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা এসে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি করান এবং পুলিশ সুমন দেবনাথকে এলাকা থেকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে যায়। যে মানে হেঁটে তো চিনি কেলে তো মানে পড়েছে, মানে মানে আজকে দেখা হয়েছে পাড়ারে চিনি যে আজকে মানে আহত হয়েছে হয়েছে। আচ্ছা, এরপরে তো মানে বাজারের মানুষে মানে এখন দুয়ার পরে যে মানে আই করছে দুয়ার পরে ওই যে মানে কোন ব্রিজ ওই যে রাজবাড়ির ব্রিজ অটেশন এখানে তারপরে তারা আমার ইয়া ধরছে তারপরে তুই যাইতে পারতে না এনে চিনি তুই তখনও আমি তো আসছি এর ফোন পাঠাম শুইছ খবর পাইছি যে তার মোবাইল আটকের আছে তার মোবাইল মানুষে কত সময় মানে ইয়ে করছে এরপরে আবার পরে তারা ঝগড়া ঝগড়া কেমনে আইসে মোবাইল মোবাইল ডিসপ্লে আইসে তারপরে তোর লগে ফোন গইছে না তারাও আসলো এখানে মানে আমার পরে এখানে ঝগড়া লাগছে ঝগড়া লেগে তারা ঝগড়া করে আমিও মানে আটকানোর চেষ্টা করছি ফোন করে বলে সাপ করি তার লোকের ঝগড়া হে রাগার ছুটে কি তা কোনো করছে না করছে ফোন করে ঝগড়া লেগে আমার লোক ধরবার আমার মারে আমি মানে তারা চিনিও না দিচ্ছে না ওখান মানে আমি ঝগড়ে এমনি আমার লোক দিকে মারাই ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।